টেকনোলজি লিমিটেড গাজীপুর কর্তৃক আয়োজিত কম্পিউটার বিভাগের আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে কম্পিউটার ষষ্ঠ পর্বের মাইক্রোপ্রসেসর এন্ড ইন্টারফেসিং এর একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করা হবে। সেটা হচ্ছে আপনাদের চ্যাপ্টার 8 এর, আমরা যে বই ফলো করি সেটা চ্যাপ্টার 8 এর প্রশ্নমূলক 2 নম্বর কোশ্চেন 220 পেজ। সেটা হচ্ছে একটা প্রসেসরের মেমোরি সিস্টেম, ফিজিক্যাল মেমোরি সিস্টেম কিভাবে ডিজাইন করতে হয়, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনাদের বইয়ে ওরকম ভাবে বিস্তারিত নাই, আমার ভিডিওটা যদি ফলো করেন আশা করি সবারই বুঝতে সহজ হবে। এটা অনেক সহজ একটা কোশ্চেন, যদি ভিডিওটা ভালোভাবে দেখেন তাহলে সবাই পারবেন আশা করি। এখন আমাদের এই কোন প্রসেসরের ফিজিক্যাল মেমোরি সিস্টেম ডিজাইন করতে কি কি জিনিস লাগবে সেটা আমাদের আগে জানতে হবে। প্রথমে লাগবে হচ্ছে ওই প্রসেসরের ডাটা বাস কত, এরপরে হচ্ছে ওই প্রসেসরের অ্যাড্রেস বাস কত, ওই প্রসেসরের মেমোরি ক্যাপাসিটি কত, এরপরে হচ্ছে আমার এখানে কয়টা মেমোরি ব্যাংক ব্যবহার করতে হবে, প্রতি মেমোরি ব্যাংকের সাইজ কত হবে, এবং সেই ফিজিক্যাল অ্যাড্রেসকে প্রকাশ করতে হেক্সাডেসিমাল ডিজিট কয়টা হবে। এই ছয়টা জিনিস আমাদের অবশ্যই বের করে নিয়ে তারপরে আমাদের কোন প্রসেসরের মেমোরি সিস্টেম ডিজাইন করতে হবে। এইটা হচ্ছে আমাদের প্রথম বিষয়। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে কোন প্রসেসরের ডাটা বাসের অ্যাড্রেস কত সেটা জানা। আমাদের এখানে আপনাদের মানে বই আসে, আপনাদের পরীক্ষা আসতে পারে পেন্টিয়াম প্রসেসরের জন্য ফিজিক্যাল মেমোরি সিস্টেম ডিজাইন করো। তাহলে আমরা প্রথমে শুরু করব হচ্ছে 8086, তারপরে দেখবো 8088, তারপরে দেখবো হচ্ছে 386, 486, এবং সবার শেষে দেখবো পেন্টিয়াম। কারণ পেন্টিয়ামের একটু বড়, আমরা যদি ছোট জিনিস বুঝি তাহলে বড়টা আমাদের বুঝতে সহজ হবে। তাহলে আমরা প্রথমে আসি 8086 এর বেলায়। তাহলে আমরা প্রথমে ক্যালকুলেশন করে নেই। প্রথমে আমাদের 8086 এর ক্ষেত্রে, 8086 এর ক্ষেত্রে আমাদের ডাটা বাস হচ্ছে 16 বিট। তাহলে আমরা লিখি ডাটা বাস হচ্ছে আমাদের 16 বিট। অ্যাড্রেস বাস 20 বিট। তাহলে যদি ডাটা বাস 16 বিট হয়, অ্যাড্রেস বাস 20 বিট হয়, তাহলে তার মেমোরি ক্যাপাসিটি কত হবে? আমরা জানি কোন প্রসেসরের অ্যাড্রেস বাস যত তার মেমোরি ক্যাপাসিটি 2 টু দি পাওয়ার অ্যাড্রেস বাস, তার মানে মেমোরি ক্যাপাসিটি হবে 2 টু দি পাওয়ার 20। 2 টু দি পাওয়ার 20 যদি হয় তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করে বের করি যে আমাদের মেমোরি ক্যাপাসিটি টোটাল কত। তাহলে আমরা এটাকে লিখতে পারি 2 টু দি পাওয়ার 10 ইনটু 2 টু দি পাওয়ার 10। 2 টু দি পাওয়ার 10 মানে হচ্ছে 1024 বাইট, এবং আরেকটা 2 টু দি পাওয়ার 10 আসছে, তার মানে এটা হচ্ছে আমাদের 1024 বাইট। তার মানে আমাদের এখানে আসতেছে 1024 বাইট ইনটু 1024 বাইট। তাহলে আমাদের 1024 বাইট ইনটু 1024 বাইট এটুকু গুণ করলে আসে হচ্ছে 1 মেগাবাইট। তার মানে হচ্ছে আমাদের 8086 এর মেমোরি ক্যাপাসিটি হচ্ছে 1 মেগাবাইট। এখন আমরা সেখানে আমরা মেমোরি ব্যাংক কয়টা ব্যবহার করব, এরপর হচ্ছে আমাদের ক্যালকুলেশন হচ্ছে মেমোরি ব্যাংক। মেমোরি ব্যাংকের ক্ষেত্রে মনে রাখতে হবে আমাদের টোটাল যে ডাটা বাস, আমাদের একটা ফিজিক্যাল অ্যাড্রেসের মধ্যে সর্বোচ্চ 8 বিটের ডাটা থাকতে পারে, তার আমাদের ডাটা বাস হচ্ছে টোটাল 16। এই 16 কে যদি আমরা 8 বিট দিয়ে ভাগ করি তাহলে আমাদের যে মানটা আসবে সেটা হচ্ছে আমাদের টোটাল মেমোরি ব্যাংক। তাহলে এখানে মেমোরি ব্যাংক ব্যবহার হবে হচ্ছে 2টা। এরপরে হচ্ছে আমাদের মেমোরি ব্যাংকের সাইজ কত, মেমোরি ব্যাংক সাইজ, মেমোরি ব্যাংকের সাইজ হবে হচ্ছে আমাদের যে টোটাল যে মেমোরি আছে সেইটাকে যদি আমরা মেমোরি ব্যাংকের সংখ্যা দ্বারা ভাগ করি সেটা হচ্ছে আমাদের প্রত্যেকটার জন্য মেমোরি ব্যাংকের সাইজ। তাহলে আমাদের টোটাল মেমোরি ছিল 1 মেগাবাইট, তাকে যদি আমরা মেমোরি ব্যাংক 2 দ্বারা ভাগ করি তাহলে প্রত্যেকটার জন্য আসবে হচ্ছে 512 কিলোবাইট। এটা হচ্ছে আমাদের মেমোরি ব্যাংকের সাইজ। এবার আমাদের লাস্ট হচ্ছে হেক্সাডেসিমাল ডিজিট 6 নম্বর। হেক্সা ডিজিট তাহলে আমাদের কয়টা লাগবে ফিজিক্যাল অ্যাড্রেসিং করতে, যেহেতু আমাদের অ্যাড্রেস বাস হচ্ছে 20 বিট, অ্যাড্রেস বাস যদি 20 বিট হয় আমরা জানি হেক্সা এক ডিজিট সমান হচ্ছে বাইনারি 4 বিট। তার মানে যেহেতু এখানে 20 বিট আছে, 20 কে যদি আমরা, 20 হচ্ছে আমাদের অ্যাড্রেস বাস, 20 কে যদি আমরা হেক্সার 4 ডিজিট দ্বারা ভাগ করি তাহলে আমাদের যে কয়টা মান আসবে সেটা হচ্ছে আমাদের ফিজিক্যাল অ্যাড্রেসিং করতে টোটাল ডিজিটের সংখ্যা। তাহলে আমরা এখান থেকে কি কি জিনিস পাইলাম, প্রথমটা হচ্ছে আমাদের ডাটা বাস আমরা জানলাম, অ্যাড্রেস বাস বের করতে পারলাম, মেমোরি ক্যাপাসিটি বের করতে পারলাম। এই তিনটা কিন্তু আমরা অলরেডি
আগেই জানি। এরপর হচ্ছে মেমোরি ব্যাংক। মেমোরি ব্যাংক মানে হচ্ছে ডাটা বাসকে যদি আমরা, যেহেতু আমাদের প্রত্যেকটা মেমোরি লোকেশনে 8 বিট ডাটা থাকে, তাহলে ওই 8 বিট ডাটা দিয়ে জন্য ভাগ করি মেমোরি ব্যাংকে, সরি ডাটা বাসকে, তাহলে বের হবে হচ্ছে কয়টা মেমোরি ব্যাংক ব্যবহার করা হবে। এরপর হচ্ছে মেমোরি সাইজ মানে হচ্ছে টোটাল মেমোরি ক্যাপাসিটিকে যদি আমরা মেমোরি ব্যাংক দিয়ে ভাগ করি যে মানটা আসবে, এইটা হচ্ছে আমার প্রত্যেকটা মেমোরি ব্যাংকের সাইজ। এরপরে হচ্ছে হেক্সাডেসিমাল ডিজিট, অ্যাড্রেস বা যতগুলো থাকবে তাকে যদি আমরা 4 দ্বারা ভাগ করি সেটা হবে হচ্ছে টোটাল কতগুলো ডিজিট ব্যবহার করা হবে। এখন আমরা আসি এটা আমরা ডিজাইন কিভাবে করব। 8086 8086 ডিজাইন করার ক্ষেত্রে এখন আমাদের প্রথম কাজ হচ্ছে এইটা হচ্ছে আমাদের ইভেন্ট ব্যাংক এবং তারপর এটা হচ্ছে আমাদের অড ব্যাংক, বা এইটা হচ্ছে আমাদের লো ব্যাংক, এইটা হচ্ছে আমাদের হাই ব্যাংক। যেহেতু 8 বিট ডাটা আমাদের টোটাল ডাটা হচ্ছে 16 বিট, তার মানে প্রথম ইভেন্ট ব্যাংকের মধ্যে থাকবে হচ্ছে D0 থেকে D7 টোটাল 8 বিট, এরপরে হচ্ছে হায়ার পার্টটা থাকবে হচ্ছে অড ব্যাংকের মধ্যে D8 থেকে D15 পর্যন্ত। এটুকু গেল আমাদের টোটাল ডাটা বাস। এখন হচ্ছে আমাদের প্রত্যেকটা মেমোরি ব্যাংকের সাইজ কত। প্রত্যেকটা মেমোরি ব্যাংকের সাইজ হচ্ছে 512 কিলোবাইট, তার মানে এখানে লিখে দিতে হবে 512 কিলোবাইট, এখানে লিখে দিতে হবে 512 কিলোবাইট। আমাদের এই পাঁচটার কাজ শেষ। এখন আমরা 6 নম্বর আসি। 6 নম্বর কাজ হচ্ছে আমাদের হেক্সা ডিজিট কয়টা হবে। যেহেতু আমাদের টোটাল 20 বিটের অ্যাড্রেস বাস, তাহলে আমাদের হেক্সা ডিজিট শুরু হবে 0000 থেকে এবং সবার শেষের অ্যাড্রেস হবে হচ্ছে FFFFF। আর আমরা জানি ফিজিক্যাল অ্যাড্রেসিং করতে গেলে আমাদের 0 থেকে 2 টু দি পাওয়ার 20 মাইনাস 1, এইটুকু হচ্ছে আমাদের টোটাল অ্যাড্রেস স্পেস 8086 মাইক্রোপ্রসেসরের ক্ষেত্রে। আমরা যদি এইটুকু ক্যালকুলেশন করি হেক্সাতে আমাদের এই রেঞ্জটা আসে। তাহলে আমরা প্রথম শুরু করি, আমাদের প্রথম যে মানটা সেটা যাবে হচ্ছে এইখানে, তাহলে এটা হচ্ছে আমাদের 0000। তারপরের যে মানটা, তারপরের মান হচ্ছে 1, সেটা যাবে হচ্ছে অড ব্যাংকের মধ্যে, তাহলে এখানে হবে 0001। এরপরে আবার হবে 0002, এটা অবশ্য ইভেন ব্যাংকের মধ্যে। এরপর আবার 0003, এটা অড ব্যাংক। এরপর আবার 0004, 0005, এরকম ভাবে কয়েকটা দেখাইলে হবে। এখন দেখেন আমাদের ইভেন ব্যাংক মানে জুট যে নাম্বার গুলো আছে সবগুলো কিন্তু ইভেন ব্যাংকের মধ্যে আছে, এবং অড ব্যাংকের মধ্যে আছে হচ্ছে বিজুর নাম্বার গুলো। এখন আমরা সবার শেষের ডাটা আসি। আমরা সবার শেষের ডাটা হচ্ছে FFFFF, এটা আমাদের সবার শেষের অ্যাড্রেস। কারণ যদি সবার শেষেরটা হয়, তাহলে আমাদের কি সবার শেষেরটা কি ইভেন ব্যাংকের মধ্যে থাকবে নাকি অড ব্যাংকের মধ্যে থাকবে? যেহেতু আমাদের শুরু হয়েছে ইভেন ব্যাংক থেকে, তাহলে অড ব্যাংক FFFFF এটা অবশ্যই একটা বিজুর সংখ্যা, তাহলে এটা যাবে হচ্ছে অড ব্যাংকের মধ্যে FFFFF। তাহলে এফ এর আগের সংখ্যা কত? এর আগের সংখ্যা হচ্ছে FFFFE, তার আগের সংখ্যা কত? FFFFD, তার আগেরটা হচ্ছে FFFFC, তার আগেরটা FFFFFB, এবং তার আগেরটা হচ্ছে FFFFA। এরকম ভাবে হবে, বাকিগুলো আমাদের ডট ডট দিয়ে দিতে হবে। এরকম ভাবে আমাদের প্রথম থেকে তিনটা এবং শেষ থেকে তিনটা এরকম ভাবে দেখা যায় আমাদের ফিজিক্যাল মেমোরি সিস্টেমের ডিজাইন হয়ে যাবে। এটা ছিল হচ্ছে আমাদের 8086 মাইক্রোপ্রসেসরের ক্ষেত্রে। আমরা যদি এইটা বুঝতে পারি, তাহলে আমরা
পেন্টিয়াম ও খুব সহজেই বুঝতে পারবো। এখন আমরা দেখব হচ্ছে 80386 অথবা 486, তাহলে আমরা কি রকম ভাবে সবকিছু বের বের করে নিয়ে আসি। আমাদের প্রথম কাজ হচ্ছে এখন আমরা দেখি 80386, আমরা যদি ছোট ছোট জিনিসগুলো বুঝতে পারি তাহলে পেন টেপটা বুঝতে আমাদের অনেক সহজ হবে। 80386 এর ক্ষেত্রে অথবা 486 এর ক্ষেত্রে দুইটার জন্য সাইজ সমান, ডাটা বাস হচ্ছে 32 বিট, অ্যাড্রেস বাস হচ্ছে 32 বিট, তাহলে এটা মেমোরি ক্যাপাসিটি কত হবে? অথবা আমরা মেমোরি ক্যাপাসিটিটা বের বের করে নেই। মেমোরি ক্যাপাসিটি, তাহলে মেমোরি ক্যাপাসিটি হবে হচ্ছে 2 to the power 32, 2 to the power 32 কে আমরা এরকম লিখতে পারি 2 to the power 10 into 2 to the power 10 into 2 to the power 10 into, তাহলে সূচকের নিয়ম অনুসারে এখানে 10 10 10, তাহলে তিনটা যোগ করলে চলে যায় হচ্ছে 30, বাকি থাকে 2, তাহলে 2 to the power 2। এখন আমরা একটু আগে দেখে আসছি 2 to the power 10 into 2 to the power 10, এইটুকু গুণ করলে হয় হচ্ছে 1 মেগাবাইট, তার সাথে যদি আমরা 1024 কিলোবাইট গুণ করি তার মানে হচ্ছে এটা 1 গিগাবাইট, এর সাথে যদি এখানে 4 থাকে তার মানে টোটাল হচ্ছে 4 গিগাবাইট। এটা হচ্ছে আমাদের 80386 অথবা 80486 এর ক্ষেত্রে টোটাল মেমোরি ক্যাপাসিটি। এখন আমরা আসি হচ্ছে মেমোরি ব্যাংক কয়টা আমাদের ব্যবহার করতে হবে। যেহেতু আমাদের টোটাল অ্যাড্রেস হচ্ছে 32 বিট, তাহলে আমাদের এখানে মেমোরি ব্যাংক কয়টা ব্যবহার করতে হবে? আমরা যদি 32 কে 8, কারণ একটা অ্যাড্রেসের মধ্যে সর্বোচ্চ 8 বিট ডাটা প্রসেস থাকতে পারে, তাহলে আমরা টোটাল ডাটা বাসকে যদি 8 দ্বারা ভাগ করি তাহলে যে মানটা আসবে সেটা হচ্ছে আমাদের মেমোরি ব্যাংক। এরপর আসি মেমোরি ব্যাংকের সাইজ, তাহলে মেমোরি ব্যাংকের সাইজ কত হবে? মেমোরি ব্যাংকের সাইজ হবে হচ্ছে আমাদের টোটাল যে অ্যাড্রেস স্পেস আছে এইটাকে যদি আমরা মেমোরি ব্যাংক দ্বারা ভাগ করি তাহলে আমাদের টোটাল অ্যাড্রেস স্পেস হচ্ছে 4 গিগাবাইট, এটাকে যদি আমরা মেমোরি সাইজ 4 দ্বারা ভাগ করি তাহলে মেমোরি সাইজ হচ্ছে আমাদের 1 গিগাবাইট। এবার আমাদের লাস্ট হচ্ছে হেক্সাডেসিমাল ডিজিট কয়টা লাগবে, যেহেতু আমাদের এখানে 8 বিট, যদি 8 বিট হয় তাহলে আমাদের হেক্সা ডিজিট লাগবে হচ্ছে 32 ভাগ 4, 4 হচ্ছে আমাদের একটা ডিজিটকে প্রকাশ করার জন্য বাইনারি 4 বিট লাগে হেক্সার ক্ষেত্রে, তাহলে আমরা টোটাল ডাটা বাসকে যদি 4 ডিজিট দ্বারা ভাগ করি যে মানটা আসবে এটা হচ্ছে আমাদের হেক্সার ডিজিট। তাহলে আমরা কি কি জিনিস পেলাম, ডাটা বাস কত, অ্যাড্রেস বাস কত, মেমোরি ক্যাপাসিটি কত, মেমোরি ব্যাংক কয়টা ব্যবহার করতে হবে, মেমোরির সাইজ কত এবং হেক্সার ডিজিট কয়টা লাগবে, এই ছয়টা জিনিস যদি আমরা বের করতে পারি তাহলে আমরা খুব সহজেই মেমোরি সিস্টেম ডিজাইন করতে পারবো। এখন আমরা আসি মেমোরি সিস্টেম আমরা এখন ডিজাইন করব। তাহলে প্রথমে হচ্ছে আমাদের এই চারটা গেল হচ্ছে আমাদের মেমোরি ব্যাংক, তাহলে আমরা এটাকে লিখতে পারি ব্যাংক 0, এটাকে লিখতে পারি আমরা ব্যাংক 1, এটা হচ্ছে আমাদের ব্যাংক 2, এটা হচ্ছে আমাদের ব্যাংক 3। এরপরে হচ্ছে আমাদের যেহেতু আমাদের ডাটা বাস হচ্ছে 32 বিট, তার মানে আমাদের এখানে প্রথমটা থাকবে হচ্ছে D0 থেকে D7 পর্যন্ত, এখানে আসবে D8 থেকে D15, তারপরটা আসবে D16 থেকে D23, এরপরটা আসবে D24 থেকে D31, এই টোটাল 32 বিট হচ্ছে আমাদের ডাটা বাস। এখন আমাদের কাজ হচ্ছে এই চারটা মেমোরি ব্যাংকের মধ্যে প্রত্যেকটার মেমোরি ব্যাংকের সাইজ কত, যেহেতু আমরা এখানে বের করে নিছি তাহলে এটা হচ্ছে আমাদের 1 গিগাবাইট, প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের 1 গিগাবাইট করে হচ্ছে মেমোরি ব্যাংকের সাইজ, তাহলে আমরা লিখে দিলাম 1 গিগাবাইট। এরপরে আমাদের কাজ হচ্ছে আমাদের 5টা কাজ শেষ, এরপরে লাস্ট কাজ হচ্ছে
মেমরি ব্যাংকে আমরা আমাদের এখন অ্যাড্রেসিং করতে হবে, অ্যাড্রেসিং করার জন্য আমাদের ডিজিট লাগছে হচ্ছে 8টা। তার মানে আমাদের এখানে প্রথম অ্যাড্রেস হবে হচ্ছে 0000000, এইটা হচ্ছে আমাদের প্রথম অ্যাড্রেস। তারপর অ্যাড্রেস আসবে হচ্ছে মেমরি ব্যাংক ওয়ান এর মধ্যে, তাহলে হবে 0000001। এরপরে হবে 7টা 0, এরপরটা হবে 0000003, এরপরেরটা একই রকম ভাবে 7টা 0 পরে হবে হচ্ছে 4, তারপরে 7টা 0 পরে হবে 5, এরপরে 7টা 0 পরে হবে 6, এরপরে 7টা 0 পরে হবে 7, এরপরে 7টা 0 পরে হবে 8, 7টা 0 পরে হবে 9, 7টা 0 পরে যেহেতু এখানে 10 আসবে, আমাদের হেক্সাডের 10 মানে হচ্ছে এ, তাহলে এখানে চলে আসবে 7টা 0 পরে এ, এখানে 7টা 0 পরে বি। এরকম ভাবে আমাদের লোয়ার পার্টে 3টা দেখা কি হবে। এরপর আমরা আসি হায়ার পার্টে, হায়ার পার্টে প্রথমে হবে হচ্ছে এফ 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 8টা এফ। এরপরে হবে হচ্ছে যেহেতু এফ এর আগের ডিজিট হচ্ছে ই, তার মানে এখানে 7টা এফ এর পরে হবে ই, এখানে 7টা এফ এর পরে হবে ডি, এখানে 7টা এফ এর পরে হবে সি। একই রকম ভাবে এখানে 7টা এফ এর পরে হবে বি, 7টা এফ এর পরে হবে এ, 7টা এফ এর পরে হবে, যেহেতু 9 10 এর আগে সংখ্যা হচ্ছে 9, তাহলে 7টা এফ এর পরে হবে 9, এখানে 7টা এফ এর পরে হবে 8। একই রকম ভাবে এখানে 7টা এফ এর পরে হবে 7, 7টা এফ এর পরে 6, 7টা এফ এর পরে 5, 7টা এফ এর পরে 4। এরকম ভাবে আমাদের ফিজিক্যাল অ্যাড্রেস ডিজাইন করতে হবে এবং মাঝখানে ডট ডট দিতে হবে, কারণ মাঝখানে এখানে আমাদের আরো অ্যাড্রেস স্পেস আছে। এটুকু গেলে হচ্ছে আমাদের 80386 অথবা 80486 এর ক্ষেত্রে ফিজিক্যাল মেমোরি সিস্টেম ডিজাইন। আমরা যদি এই দুটো জিনিস বুঝতে পারি, তাহলে অবশ্যই আমরা তারপরেরটা খুব সহজেই বুঝতে পারবো। তাহলে এখন আমরা আসি হচ্ছে আমাদের মূল টপিক, যেটা খুবই গুরুত্বপূর্ণ, অনেকবার বোর্ডে আসছে, পেন্টিয়াম 4 প্রসেসরের জন্য ফিজিক্যাল মেমোরি সিস্টেম ডিজাইন করা বা মেমোরি অর্গানাইজেশন করা। এখন আমরা আসি পেন্টিয়াম 4 এর ক্ষেত্রে। পেন্টিয়াম 4 এর ক্ষেত্রে ফিজিক্যাল মেমোরি অর্গানাইজেশন ডিজাইন করা, তাহলে আমাদের দুইটা জিনিস আমরা এখান থেকে পেয়ে গেছি। পেন্টিয়াম 4 এর ক্ষেত্রে হচ্ছে ডাটা বাস 64 বিট, অ্যাড্রেস বাস হচ্ছে 32 বিট, তাহলে মেমোরি ক্যাপাসিটি কত হবে? মেমোরি ক্যাপাসিটি আগের মতোই 2 টু দি পাওয়ার অ্যাড্রেস বাস, তারপর হচ্ছে 2 টু দি পাওয়ার 10 ইন্টু 2 টু দি পাওয়ার 10 ইন্টু 2 টু দি পাওয়ার 2, তাহলে এখান থেকে আসে হচ্ছে 4 GB। এটা কিভাবে আসছে আমি একটু ক্লিয়ার করে দেই। 2 টু দি পাওয়ার 20 মানে হচ্ছে 1024 কিলোবাইট, সরি 1024 বাইট। 2 টু দি পাওয়ার 10 মানে হচ্ছে 1024 বাইট, 2 টু দি পাওয়ার 10 মানে হচ্ছে 1024 বাইট। তার মানে এই 2 টু দি পাওয়ার 10 ইন্টু 2 টু দি পাওয়ার 10, এইটুকু যদি আমরা গুণ করি তাহলে হবে হচ্ছে 1 মেগাবাইট। তার সাথে যদি আমরা 1024 বাইট গুণ করি, তার মানে এইটুকুকে আমরা যদি গুণ করি তাহলে আসবে হচ্ছে 1 GB, কিন্তু তার সাথে আসবে হচ্ছে 4, এই 4 যদি আমরা গুণ করি তাহলে হবে হচ্ছে আমাদের 4 GB। এটুকু হচ্ছে আমাদের পেন্টিয়াম 4 এর ক্ষেত্রে মেমোরি ক্যাপাসিটি। এখন আমরা আসি মেমোরি ব্যাংক কয়টা ব্যবহার করতে হবে। ব্যাংক যেহেতু আমাদের টোটাল ডাটা হচ্ছে 64 বিট, তাকে যদি আমরা 8 দ্বারা ভাগ করি তাহলে যে মানটা আসবে সেটা হচ্ছে আমাদের মেমোরি ব্যাংকের সংখ্যা। এরপরে হচ্ছে আমাদের মেমোরি ব্যাংকের সাইজ, মেমোরি ব্যাংকের সাইজ হবে হচ্ছে টোটাল মেমোরি ক্যাপাসিটিকে যদি আমরা মেমোরি ব্যাংকের সংখ্যা দ্বারা ভাগ করি তাহলে যে মানটা আসবে সেটা হচ্ছে মেমোরি ব্যাংকের সাইজ। তার মানে 4 GB কে যদি আমরা 8 দ্বারা ভাগ করি তাহলে মান আসবে হচ্ছে 512 মেগাবাইট। এর মানে হচ্ছে আমাদের পেন্টিয়াম 4 এর ক্ষেত্রে মেমোরি ব্যাংকের মেমোরি ব্যাংক হচ্ছে 8টা থাকবে এবং প্রত্যেকটা মেমোরি ব্যাংকের সাইজ হবে 512 মেগাবাইট। যেহেতু আমাদের অ্যাড্রেস বাস হচ্ছে 32 বিট, তার মানে এইটা যদি আমরা 4 ডিজিট দ্বারা ভাগ করি তাহলে হচ্ছে আমাদের টোটাল হেক্সা ডিজিট লাগবে 8টা। এটুকু হচ্ছে আমাদের মূল ক্যালকুলেশন। এখানে আমরা ডিজাইনে চলে যাই।
ডিজাইনের ক্ষেত্রে আমাদের এখানে লিখে রাখি, আমাদের মেমোরি ক্যাপাসিটি হচ্ছে 4 GB, আমাদের ব্যাংক লাগবে 8টা, ব্যাংকের সাইজ হচ্ছে 512 MB, এবং হেক্স ডিজিট লাগবে আমাদের 8টা। তাহলে আমরা ডিজাইন করি, তাহলে আমাদের মেমোরি ব্যাংক লাগবে 8টা, তাহলে আমরা 8টা মেমোরি ব্যাংক ডিজাইন করি। সবার প্রথমে আটটা হচ্ছে আমাদের মেমোরি ব্যাংক, তাহলে আমরা এখানে লিখে দেই, এটা হচ্ছে আমাদের ব্যাংক 0, এটা আমাদের ব্যাংক 1, তারপরটা হচ্ছে আমাদের ব্যাংক 2, এরপরে হচ্ছে ব্যাংক 3, তারপরে ব্যাংক 4, এরপরে হচ্ছে ব্যাংক 5, তারপরটা ব্যাংক 6, এরপরটা হচ্ছে তাহলে প্রত্যেকটার মধ্যে থাকবে হচ্ছে 8 বিট করে। তাহলে প্রথম ব্যাংক 0 এর মধ্যে যাবো হচ্ছে D0 থেকে D7 পর্যন্ত, এরপরে ব্যাংক 1 এ আসবে D8 থেকে D15, তারপরটা হচ্ছে D16 থেকে D23, তারপরটা D24 থেকে D31, এরপরে ব্যাংক 4 এ যাবে D32 থেকে D39, এরপরে ব্যাংক 5 এ যাবে হচ্ছে D40 থেকে D47, এরপরে ব্যাংক 6 এ D48 থেকে D55, এরপরে হচ্ছে D56 থেকে D63। এইটুকু হচ্ছে আমাদের D0 থেকে D63 পর্যন্ত হচ্ছে আমাদের টোটাল ডাটা বাস, 64 বিটের ডাটা বাস, এবং প্রত্যেকটা মেমোরি ব্যাংকের মধ্যে হচ্ছে 8 বিট করে দেবে। এরপরে লাগবে হচ্ছে আমাদের মেমোরি ব্যাংক, যেহেতু আমাদের 8টা, এখন হচ্ছে প্রত্যেক মেমোরি ব্যাংকের সাইজ কত, তাহলে আমরা লিখে দেই, প্রত্যেক মেমোরি ব্যাংকের সাইজ হচ্ছে 512 MB। প্রত্যেকটার মধ্যে আমরা এইরকম ভাবে লিখেছিলাম যে প্রত্যেকটা মেমোরি ব্যাংকের সাইজ হচ্ছে 512 MB করে। আমাদের 5টা কাজ শেষ, অ্যাড্রেস বাস করা শেষ, ডাটা বাস, মেমোরি ক্যাপাসিটি টোটাল কত সেখান থেকে আমরা বের করে নিয়ে আসলাম, প্রত্যেকটার মধ্যে কোন মেমোরি ব্যাংকের মধ্যে কোন ডাটা বাসটা যাবে, এরপরে হচ্ছে প্রত্যেকটা মেমোরি ব্যাংকের সাইজ কত, সেটা হচ্ছে আমাদের টোটাল ডাটা, টোটাল মেমোরি ক্যাপাসিটি ছিল 4 GB, তাকে যদি আমরা মেমোরি ব্যাংক দিয়ে ভাগ করি তাহলে আমাদের আসতে হচ্ছে 512 MB। এখন হচ্ছে আমাদের হেক্স ডিজিট, যেহেতু আমাদের অ্যাড্রেস বাস হচ্ছে 32 বিট, এটাকে যদি আমরা 4 ডিজিট দ্বারা ভাগ করি তাহলে এখানে মান আসতে হচ্ছে 8। তাহলে আমাদের প্রত্যেকটা ফিজিক্যাল অ্যাড্রেসিং এর জন্য ডিজিট লাগবে 8টা। তাহলে আমাদের প্রথম যে ডিজিট সেটা আসবে হচ্ছে ব্যাংক 0 তে, এটা হবে 8টা 0, এরপর এটা হবে 00000001, এরপরটা হলো হচ্ছে 7টা 02, এরপর হচ্ছে 7টা 03, তারপরটা হবে 7টা 04, 7টা 05, 7টা 06, 7টা 07।
আমাদের এইটুকু শেষ, এরপরে আবার আমাদের ডিসিশনটা শুরু হবে হচ্ছে ব্যাংক জিরো জিরো থেকে। তাহলে এর পয়েন্টটা হবে হচ্ছে 7008 7009, যেহেতু আমাদের 9 এর পরে 10 লেখা যাবে না যেহেতু হেক্সা, তাহলে এখানে আসবে 7009 পরে এ, 7009 পরে বি, তারপর হচ্ছে 7009 পরে সি, 7009 পরে ডি, 7009 পরে ই এবং 7009 পরে এফ। যেহেতু আমাদের এফ শেষ, এরপর আসবে হচ্ছে এরপরে ডেসিংটা হবে 0000000010, কারণ আমাদের এফ মানে হচ্ছে ধরেন 9, যদি 9 হয় তাহলে তার পয়েন্টটা কত, অবশ্যই 10, তাহলে তখন আমাদের দুই নাম্বার ডিজিটটা চেঞ্জ হয়ে যাবে, এরকম ভাবে হবে 0000010। এরপরেরটা হবে হচ্ছে 6001, তারপরটা হবে 6012, এরপরটা হবে 6013, একই রকম ভাবে 6014, 6015, 6016 এবং 6017। এরকম ভাবে আমাদের লোয়ার অর্ডারের তিনটা দেখাইলে হবে। এখন আমরা আসি হায়ার অর্ডারের ক্ষেত্রে। হায়ারের ক্ষেত্রে সবার শেষে একটা সময় হচ্ছে ব্যাংক 7 এ, সবার শেষে ব্যাংকে, তাহলে এখানে যাবে হচ্ছে এফ 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 এফ, যেহেতু এ চলে আসছে তাহলে তারপরে হচ্ছে 7009, 7008, 8 শেষ। এখন আমাদের আবার চলে যাবে ব্যাংক 7 এ। এরকম ভাবে যদি আমরা নাম্বারিং করি তাহলে আমাদের ভুল হবে না, আর আমরা যদি নাম্বারিং মুখস্থ করি তাহলে কিন্তু আমাদের অবশ্যই ভুল ভুল হয়ে যাবে। আমি যে সিকোয়েন্সে করছি এরকম ভাবে করলে কোনো ভুল হবে না। এরপরে হচ্ছে 7F7, 7F6, 7F5, 7F4, 7F3, 7F2, 7F এর পরে হচ্ছে 1, 7F এর পরে 0। যেহেতু আমাদের এখানে 0 চলে আসছে তাহলে আমাদের এখানে শেষে অ্যাড্রেসটা এইরকম এফ 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 0। তাহলে যদি 0 চলে আসে তাহলে তার আগে অ্যাড্রেস করতে হবে, আপনি তো আর শেষের ডিজিটে চেঞ্জ করতে পারবেন না, তাহলে আপনার এখন চেঞ্জ করতে হবে হচ্ছে এফ এর জায়গায়। এফ এর আগেরটা কত, এফ এর আগেরটা হচ্ছে ই, তাহলে আমাদের এখানে আসবে হচ্ছে এফ 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 ই 0, সরি ই এফ, ই 0 না ই এফ, এইটা হচ্ছে আমাদের এই 7F0 আগের অ্যাড্রেস। যেহেতু আমাদের 0 শেষ হয়ে গেছে আমরা নাম্বারিং করতে পারবো না, এখন আমাদের তার আগের ডিজিটে চেঞ্জ করতে হবে। সবার শেষটা ছিল এফ, তার আগেরটা হচ্ছে ই, এখন আমাদের হবে 6F EE, তার আগেরটা হবে 6F ED, তার আগেরটা হবে 6F EC, তার আগেরটা 6F EB, 6F EA, 6F E9, যেহেতু এ চলে আসছে এখন হবে 9, তারপরে হচ্ছে 6F E8, এরকম ভাবে নাম্বারিং করতে হবে এবং মাঝখানে ডট দিতে হবে, মানে হচ্ছে আপনি এখানে আরো আমাদের বিভিন্ন অ্যাড্রেস আসছে। আমরা যদি এরকম ভাবে নাম্বারিং করি 0 1 2 3 4 5 6 7 8 9 10 11, এরকম ভাবে যদি আমরা নাম্বারিং করি তাহলে আমাদের ভুল হবে না, আর আমরা যদি এরকম ভাবে করি 0 তারপরে 8 তারপরে 10 এরকম ভাবে নাম্বারিং করলে কিন্তু আমাদের ভুল হবে। আমাদের এরকম ভাবে নাম্বারিং করতে হবে যাতে আমাদের ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। আর আমাদের শেষেরটা হচ্ছে সবার শেষেরটা, যেহেতু আমাদের 8টা এফ, তাহলে 8টা এফ, তার আগেরটা ই, তার আগেরটা সি, ডি, তার আগেরটা ই, এরকম ভাবে আমাদের নাম্বারিং করলে আমাদের ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই। আমরা যদি হেক ডিজিট সম্পর্কে ভালো বুঝতে পারি, ভালো ধারণা থাকে, তাহলে আমাদের এখানে নাম্বারিং করতে কোনো সমস্যা হবে না। এইটুকু আশা করি সবাই বুঝতে পেরেছেন। এটা কিন্তু আপনাদের বইয়ে নাই, আপনাদের যদি প্রশ্নে আসে যে পেন্টিয়াম 4 মাইক্রোপ্রসেসরের ফিজিক্যাল মেমোরি অ্যাড্রেস ডিজাইন করো, তাহলে আপনাদের এরকম ভাবে করতে হবে, প্রথমে বের করতে হবে, আমরা যে 6টা জুড়ে দেখাইলাম ওরকম ভাবে বের করে তারপর এরকম ভাবে ডিজাইন করে আসতে হবে। এটা কিন্তু মুখস্থ করার বিষয় না, সম্পূর্ণ বোঝার বিষয়। এখন আপনাদের এই অধ্যায়ে এই টপিকে হোমওয়ার্ক হচ্ছে পেন্টিয়াম 4 মাইক্রোপ্রসেসরের যে 6টা জুড়ে হিসাবে বের করছি সেই 6টা জুড়ে কিভাবে বের করে এবং তার ফিজিক্যাল মেমোরি সিস্টেম কিভাবে ডিজাইন করা হয়, এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। হোমওয়ার্কটা আপনারা জমা দেবেন হচ্ছে আগামীকাল,
রাত 10টার মধ্যে আপনাদের গ্রুপে যখন এই ভিডিওর লিংক দিয়ে দেওয়া হবে তখন সবাই এই হোমওয়ার্কটা করে নিজের রোল নাম্বার এবং সাথে যে কাজটা করছেন সেটার ফটো সহ প্রমাণ সহ আপনাদের কমেন্ট করতে হবে। এ পর্যন্ত যদি তারপরও কারো কোনো সমস্যা থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা সলভ করে দেওয়ার চেষ্টা করব। আজকের ক্লাস এই পর্যন্ত ছিল, ধন্যবাদ সবাইকে।